নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 22 জুন সোমবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আজ 22 জুনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যা এক এক করে এই ভিডিওটিতে আমরা দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। গত প্রায় 2-2.5 সপ্তাহ ধরে লক্ষ্য করা যাচ্ছে বাংলায় কোভিড আক্রান্তের সুস্থ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 561 জন। সেই তুলনায় আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কম। একদিনে রাজ্যে 441 জন নতুন করে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় রাজ্যে 11 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 10,330টি। মোট স্যাম্পল টেস্টের সংখ্যা দাঁড়ালো 3,90,942টি। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 13,531 জন। হ্যাঁ বন্ধুরা, মোট সুস্থ হয়ে উঠেছেন 7,865 জন। এই মুহূর্তে কোভিড-19 সক্রিয় রয়েছে 5,126 জনের শরীরে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন গত 20 জুনের একটি বুলেটিনে এই প্রকাশ করা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে দিয়েছে। সেই সঙ্গে কলকাতা ও লাগোয়া জেলায় গত 24 ঘন্টায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে মোট নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 127 জন। ফলে কলকাতার মোট করোনা আক্রান্তের 4,500 পেরিয়ে গেল। কলকাতায় সুস্থ হয়েছেন 300 জন, মৃত্যু হয়েছে মাত্র একজনের। কলকাতার পরেই গত 24 ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে 3টি জেলা, সেগুলো হলো হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এই 3 জেলাতেই 56 জন করে কোভিড আক্রান্ত হয়েছেন। হাওড়ায় মোট সংক্রমিতের সংখ্যা 2,000 পেরিয়ে গেল। উত্তরবঙ্গেও গত 24 ঘন্টায় বেশ কয়েকটি জেলায় সংক্রমিতের হদিস মিলেছে। আলিপুরদুয়ারে 47 জন, জলপাইগুড়িতে 13 জন, দার্জিলিংয়ে 20 জন, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে 2 জন করে কোভিড আক্রান্ত হয়েছেন। তাছাড়া মালদায় 17 জন এবং উত্তর দিনাজপুরে 3 জনের শরীরে নতুন করে আক্রান্ত হয়েছেন। উল্লেখযোগ্য হলো গোটা উত্তরবঙ্গে গত 24 ঘন্টায় মাত্র 1 জনের মৃত্যু হয়েছে। উল্টো দিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 67 জন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে জঙ্গলমহলে শনিবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে তাৎপর্যপূর্ণ হলো জঙ্গলমহলে করোনা সংক্রমণের ছবি। জঙ্গলমহলের 4 জেলায় মিলিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন মাত্র 6 জন। বাঁকুড়ায় 4 জন এবং পশ্চিম মেদিনীপুরে 2 জন, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় জেলায় 1 জনও গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়নি। ঝাড়গ্রামে এই মুহূর্তে 1 জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে। পুরুলিয়ায় করোনা অ্যাক্টিভের সংখ্যা 3 জন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে সব থেকে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনারা এই ভিডিওটিতে আপডেটটি পেয়ে গেলেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। করোনা চিকিৎসায় জাপানি ওষুধ ফ্যাবিপিরাভির প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। এরপরই ফ্যাবিপিরাভির ব্র্যান্ড ফ্যাবিফ্লু বাজারে আনলো মুম্বাইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল। কোভিড ট্রিটমেন্ট এই প্রথম কোনো ভারতীয় কোম্পানি বাণিজ্যিকভাবে অ্যান্টিভাইরাল ওষুধ বাজারে নিয়ে এলো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের উদ্যোগে করোনার সলিডারিটি ট্রায়ালের ফ্যাবিপিরাভির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছিল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল। প্রথম 2 ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক হওয়ায় তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে এই বায়োমেডিক্যাল ফার্ম। হ্যাঁ বন্ধুরা, এই ট্রায়ালের প্রাথমিক রিপোর্টও ভালোর দিকেই। গ্লেনমার্কের রিগভারি ট্রায়ালের ফলাফলের ভিত্তিতেই ফ্যাবিপিরাভির প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল। তবে বলা হয়েছে মৃদু ও মাঝারি সংক্রমণের রোগীদের ওপরই জরুরি ভিত্তিতে ফ্যাবিপিরাভির থেরাপি করা যাবে। হ্যাঁ বন্ধুরা, ফ্যাবিপিরাভির ওষুধের নির্মাতা সংস্থা জাপানি ফার্মাসিউটিক্যাল
ফুজি ফিল্ম। এই ওষুধের ব্র্যান্ড নাম অ্যাভিগান। ভারতে ফ্ল্যাবি ফ্লু ব্র্যান্ড নামে এই ওষুধ চালু করলো গ্লেনমার্ক। সংস্থার তরফে জানানো হয়েছে প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে 103 টাকা করে। 34টি ট্যাবলেটের একটি প্যাকেটের দাম 3500 টাকা পড়বে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যাদের অল্প মাত্রায় করোনা ভাইরাসের প্রভাব পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অর্থাৎ মেডিসিনটি একদম কার্যকরীভাবে সাফল্য লাভ করেছে এমনটাই কিন্তু দাবি করেছে বিজ্ঞানীরা। হ্যাঁ বন্ধুরা, এই অর্থাৎ এই মেডিসিনটির কিন্তু ট্রায়াল শুরু হয়েছে, দ্বিতীয় ট্রায়াল শেষ হয়েছে, তৃতীয় ট্রায়ালও কিন্তু সাফল্য লাভ করেছে। তো অবশ্যই কিন্তু এই মেডিসিনটি ড্রাগ কন্ট্রোল একদম ছাড়পত্র দিয়ে দিল এবং সমস্ত জায়গায় এই মেডিসিনটি কিন্তু চলবে। তো এটি একটি দারুণ সুখবর সমস্ত বিশ্ববাসীদের জন্য। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। বড়সড় হ্যাকিংয়ের আশঙ্কা ভারতের সাইবার দুনিয়ায়। এবার হ্যাকাররা হামলা চালাতে পারে উত্তর কোরিয়া থেকে, আর 21 জুন থেকে শুরু হতে পারে সেই সাইবার হামলা। গত শুক্রবার জেডিনেট নামে একটি সংস্থার করা রিপোর্টে দেখা গিয়েছে ভারতসহ 6টি দেশ এই সাইবার হামলার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই 6টি দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন ও আমেরিকা। হ্যাকাররা মোট 50 লক্ষ অ্যাকাউন্টকে টার্গেট করেছে, তাদের তথ্য হাতিয়ে ডার্ক নেট সেগুলো বিক্রি করে দেওয়াই হ্যাকারদের লক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আছে 20 লক্ষ ভারতীয়র ইমেল আইডি, 180,000 ব্রিটেনের মানুষের আইডিও রয়েছে তাদের হাতে। কিভাবে হচ্ছে হ্যাকিং, সাইবার সিকিউরিটি ভেরোড সাই ফার্মা জানিয়েছেন, সাধারণত কোনো একটি লোভনীয় ইমেল পাঠিয়ে গ্রাহকদের সেই মেল আইডিতে ক্লিক করার লোভ দেখাচ্ছে সংস্থা। এই লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে সর্বনাশ। অনেক ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়ার ইমেলেই এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে। সাই ফার্মার পক্ষ থেকে বলা হয়েছে তারা সবকটি দেশকেই এই বিষয়ে বিস্তারিত নজর রাখতে বলেছে। দেশের নির্দিষ্ট সাইবার সিকিউরিটি সংস্থাও এই বিষয়ে পদক্ষেপ করেছে। জানা গিয়েছে এই হ্যাকাররা লেজার্স নামে একটি দলের সঙ্গে যুক্ত। এরা ব্যক্তিগত তথ্য বিক্রি করার পথে তো হাঁটতেই পারে, পাশাপাশি এদের লক্ষ্য হতে পারে অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নেওয়া। কিন্তু কিভাবে এদের হাত থেকে অর্থাৎ হাতে এই সমস্ত তথ্য এসে পড়লো সেটাই কিন্তু চিন্তার বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন গতকাল থেকেই সাইবার যারা রয়েছেন অর্থাৎ হ্যাকাররা রয়েছেন তারা কিন্তু হ্যাক করতে শুরু করবে এবং বড়সড় একটি বিপদের মুখে রয়েছে ভারতসহ আরও 6টি দেশ রয়েছে যা বড়সড় বিপদের মুখে পড়তে পারে এই হ্যাকারদের থেকে। তো অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যদি উল্টোপাল্টা কোনো লিঙ্ক পান সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, এবং যদি আপনাদের ইমেল আইডিতে কোনো ইমেল আসে সেই ক্ষেত্রে দেখতে পারেন সেটি দরকারি কোনো ইমেল নেই, অর্থাৎ উল্টোপাল্টা কোনো ইমেল আইডিতে আপনারা কিন্তু প্রেস করবেন না। আপনারা যদি উল্টোপাল্টা কোনো ইমেল আইডিতে বা কোনো লিঙ্কে আপনারা প্রেস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি বড়সড় বিপদের মুখে পড়তে পারেন, এবং আপনার ফোনে কম্পিউটারে যদি আপনাদের ব্যাংকের কোনো ডিটেলস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক থেকে টাকা উধাও করে নিতে পারে হ্যাকাররা। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সচেতন থাকবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস সিলিন্ডার থাকে সেক্ষেত্রে আপনাদের এই 10টি নিয়ম সবাইকে মানতে হবে। প্রথমত নিয়মটি বলেছে, গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে সেটিতে ISI ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন, গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্য 1 থেকে 1.5 ফুটের বেশি লম্বা না হয়, সেক্ষেত্রে পাইপ পরীক্ষার সময় অসুবিধা হবে। দ্বিতীয়ত বলেছে, রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভার করা থাকে তা লক্ষ্য রাখুন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবেই লেগে না থাকে তা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত বলেছে, পাইপটি নিয়মিত ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন, কিন্তু ভুলেও সাবান জল ব্যবহার করবেন না। 2 বছর অন্তর অবশ্যই পাইপটি বদলে ফেলুন। 4 নম্বরে বলেছে, পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনো রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না, সেক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে তা ধরা পড়বে না। তো অবশ্যই কিন্তু আপনাদের এই কতগুলো নিয়ম মানতে হবে। 5 নম্বরে বলেছে, গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অন করবে না, ওভেন রেগুলেটর বন্ধ করে জানলা দরজা খুলে দেন। হ্যাঁ বন্ধুরা, 6 নম্বর বলেছে, গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ বন্ধ না হয় তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন। সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডার মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন। 7 নম্বর বলেছে, খালি
সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনো মোমবাতি প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে তা খেয়াল রাখতে হবে। আট নম্বর বলেছে, একটি ঘরে দুটি সিলিন্ডার রাখার জন্য অন্তত 10 বর্গফুট জায়গা থাকা জরুরি। এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ন নম্বর বলেছে, সিলিন্ডারের ওপরের কোনো কোনো কাপড় অর্থাৎ কোনো কোনো কাপড় বাসন ইত্যাদি রাখবেন না। অর্থাৎ অনেকের বাড়িতে দেখা যায় সিলিন্ডারের ওপরে আপনারা কোনো বাসনপত্র রেখে দেন বা কোনো কিছু রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই জিনিসটি করবেন না। 10 নম্বর বলেছে, গ্যাসের ওভেনটি সবসময় সিলিন্ডারের অন্তত 6 ইঞ্চি উপরে রাখুন ওভেনের ওপর, যাতে সরাসরি হাওয়া না লাগে সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এই 10টি নিয়ম আপনাদের প্রত্যেককে নিয়মিত পালন করতে হবে, তাহলেই কিন্তু গ্যাস সিলিন্ডারের যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে আমরা প্রত্যেকেই রেহাই পাব। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনা আবহে আগেই বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হলেও নতুন করে কবে থেকে চালু হবে পরিষেবা এখনও অব্যাহত ধোঁয়াশা। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শহর ও শহরতলির লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রকের কাছে কোনো আবেদন করেনি, ফলে নতুন করে কবে থেকে রেল পরিষেবা চালু হবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্যের কোর্টে বল ঠেকে রেল দায় এড়ানোর চেষ্টা করলেও আদতে সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা। রাজ্যের দিকে আঙ্গুল তুলে রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, পরিষেবা চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ রাজ্যে আবেদন না করলে কি রেল পরিষেবা অনির্দিষ্টকাল বন্ধ থাকবে? অধরা জবাব। ধর্মসংস্থান, বাজার, মল, অফিস খুলে গেলেও এখনও থমকে কলকাতা মেট্রো ও শহর ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। আর তাতেই চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছে বাংলার কয়েক লক্ষ রেল যাত্রী। তবে পরিষেবা কবে চালু হবে তা নিয়ে দোলাচল থাকলেও স্টেশনের মনোনয়ন নিয়ে উদ্বেগী হচ্ছে রেল। কলকাতা হাওড়া শালিমার NJP আলিপুরদুয়ার জংশন মনোনয়নের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু করেছে রেল। ওয়েটিং হল থেকে লাউঞ্জ অর্থাৎ সার্কুলেটিং এরিয়া থেকে ROB অর্থাৎ RIB মতো একাধিক বিষয়ে মনোনয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন কবে থেকে এই লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন চালু হবে তা কিন্তু এখনও ধোঁয়াশাই থেকে গেছে। রাজ্য সরকার যদি কোনো আবেদন না করে সেক্ষেত্রে কিন্তু মেট্রো ট্রেন এবং লোকাল ট্রেন চালু করা সম্ভব নয়, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। ফের ভূমিকম্পে কাঁপল অসম সহ মেঘালয়, মণিপুর ও মিজোরাম। এদিন সেই অঞ্চলের বাসিন্দারা বেশ জোরালো কম্পন অনুভব করে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের আইজল। অসম সহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে রবিবার বিকেলে 4:16 নাগাদ এই কম্পন অনুভব হয়, এমনটাই জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র। তবে একটা নিশ্চিন্তের বিষয়, ভূমিকম্পে কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইজল থেকে আরও 25 কিলোমিটার উত্তর পূর্ব মাটি থেকে আরও 35 কিলোমিটার নিচে ভূমিকম্পের সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.1। জানা গিয়েছে রোহতক থেকে আরও 15 কিমি দূরে পূর্ব পশ্চিমে কম্পন সৃষ্টি হয়। রিপোর্টে বলেছে শুধুমাত্র 14 জুন কমপক্ষে 50টি ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে সর্বনিম্ন তীব্রতা ছিল 2.5 ও সর্বোচ্চ তীব্রতা ছিল 5.4। এরপর 18 জুন কেঁপে ওঠে দেশের উত্তর পূর্ব দিকে রাজ্যগুলো। মিজোরামের চম্পাতেই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার নিচে ভূমিকম্পের অর্থাৎ কম্পনের সৃষ্টি হয়। উত্তর পূর্বে শিলং সহ শহরগুলিতে ভূমিকম্প অনুভূত হয়। তবে বিশেষ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দেশের বিভিন্ন প্রান্তে। ছাড়াও জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপিন্সে ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 13 জুন আরও 20টি দেশে ভূমিকম্প হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এবছর অর্থাৎ 2020 সালে অনেকই কিন্তু অনেকগুলো জায়গাতে বিশেষ বিশেষ করে প্রচণ্ডবার ভূমিকম্প হচ্ছে। এই হারে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু এটা একটা ইঙ্গিত দিচ্ছে বড়সড় ভূমিকম্পের, এমনটাই কিন্তু জানিয়েছে বিজ্ঞানীরা। তো আদৌ কি এই বড়সড় কোনো ভূমিকম্প
ভূমিকম্প আমাদের সারা বিশ্বে হবে না হবে না যখন খবর উঠে আসবে অবশ্যই কিন্তু আপনারা আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। কর্মব্যস্ত মা, এক হাতে ঘর ও বাইরের কাজ সামলানোর মারাত্মক চাপ, রান্না করার সময় নেই, নিজের কাজের ফাঁকে দুপুরের খাবারটা যেন দ্রুত সেরে নেন, তেমনি বিকেলের টিফিনও থাকে প্রক্রিয়াজাত খাবার, তাই ধীরে ধীরে জমে ওঠে জাতঙ্ক ফুডের প্রেম। ফাস্টফুড উদারপরতি নিজের সন্তানের মুখেও তুলে দেন প্যাকেটের খাবার, বার্গার চিপসে অভ্যস্ত অর্থাৎ অভ্যস্ত হয়ে থাকে শিশু। বিপদ লুকিয়ে এখানে ঘন ঘন অতিরিক্ত মাত্রায় প্যাকেটের ফুড ফাস্টফুড খাওয়ার ফলে শিশু স্বাস্থ্যের বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, উচ্চ চাপমাত্রা তৈরির খাবার এবং প্রক্রিয়াজাত খাবারের সাধারণত উচ্চ মাত্রা ট্রান্সফ্যাট অর্থাৎ ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাট হার্ট ও ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্যাকেটের খাবারে মগজের ক্ষতি, যাদের খাদ্য তালিকায় বার্গার ফ্রাই পটেটো চিপস বা কোল্ড ড্রিঙ্কসের মতো খাবার নিয়মিত থাকে তাদের মস্তিষ্কের প্রভাব বেশি পড়ে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলেছে খাবারের সর্বোচ্চ 0.2% ট্রান্সফ্যাট গ্রহণ করা যেতে পারে, এর থেকে বেশি হলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কারণে 2018 সালে আমেরিকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয় ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার। 2007 সালে প্রথম দেশ হিসাবে ডেনমার্ক এই জাতীয় খাবার তৈরি ও বিক্রিতে পুরোপুরি নিষিদ্ধা জারি করে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আপনারা ফাস্টফুড তো খাবেনই না, সেই সঙ্গে প্যাকেটের যে খাবার রয়েছে সেগুলোও কিন্তু আপনারা বেশি মাত্রায় খাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে শিশু রয়েছে এবং শিশুকেও সেই খাবারগুলো খেতে দেবেন না, তাহলে কিন্তু আপনার শিশুর মস্তিষ্কের প্রভাব পড়বে এবং সেক্ষেত্রে আপনারও কিন্তু মস্তিষ্কের প্রভাব পড়তে পারে। আপনারা নর্মালি খাবার খাবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন যদি ফাস্টফুড খেতে ইচ্ছা করে, এবং নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দেবেন, সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাস থেকে লড়তে সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে চলবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।